ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভোলায় পুলিশ জনতা সংঘর্ষের ঘটনায় 5000 জনকে আসামি করে পুলিশের মামলা, জেলার এসপি ও ওসিদের প্রত্যাহার চায় বিক্ষোভধারা। কাল সারা দেশে বিক্ষোভের ডাক হেফাজতের। ভোলার ঘটনা তদন্ত করা হচ্ছে, দোষীদের শাস্তির আওতায় আনা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভোলায় সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ না করে হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইছে সরকার ও প্রশাসন, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। ফরিদপুর বিভাগ হলে পৌরসভাকে আলাদা সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদ সদস্য রাশেদ খান মেননের বিরুদ্ধে ক্যাসিনো থেকে চাঁদা নেয়ার অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 2005 সালে শুল্কমুক্ত গাড়ি আমদানি করে তা বিক্রি ও শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় বিএনপির বর্তমান সংসদ সদস্য হারুনুর রশিদকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ময়মনসিংহে লাগেজের ভেতরে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার, নেই মাথা ও হাত পা। কুড়িগ্রামে পল্লী চিকিৎসকের মৃতদেহ, একজনের কাটা পা উদ্ধার। ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে সিটি সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের হামলা, পাল্টা হামলা, উভয় দেশের সেনাসহ অন্তত 29 জন নিহত। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 17 ম্যাচ জয়ের পর কাল ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে 1-1 ড্র করেছে লিভারপুল।